ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওটিতে ক্লাস সেভেনের চ্যাপ্টার নাম্বার টুয়েলভ বিজ্ঞানিত সূত্রাবলী চ্যাপ্টারের কোশ্চেন থেকে টুয়েলভ পয়েন্ট ওয়ানের আটের তিন নম্বর অঙ্ক থেকে স্টার্ট করছি এর আগে আমরা আটের দুই অবধি অঙ্কগুলো সলভ করে নিয়েছি আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারো অথবা প্লে লিস্টটিকে সেখান থেকেও দেখে নিতে পারো তো আটের অঙ্কগুলো কী বলেছিলো না পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলা হয়েছিল সংখ্যা আর একবার লিখে নিয়েছি ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ানকে আমরা কী লিখতে পারি ওয়ান এ স্কোয়ার কারণ ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু তো ওয়ান প্লাস মাঝেটা আমরা পরে লিখছি লাস্ট আছে ফোর বাই এ স্কোয়ার তো আমি লিখতে পারি টু বাই এ পুরোটার হোল স্কোয়ার কারণ টু এ স্কোয়ার ইজিক্যাল টু ফোর আর এ স্কোয়ার ইজিক্যাল টু তো এ স্কোয়ার মাঝে কী আসবে টু এ বি টু দিলাম এ কত আছে মানে এর জায়গায় কী আছে এক তাহলে এক দিলাম আর এর জায়গায় আছে দুই বাই এ লিখলাম এবার তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো স্কোয়ার প্লাস টু আর আমরা কী জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এর তাহলে এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এবার এখানে এ কত এক আর বি কত এর এ বা দুই বাই এ হোল দিলাম পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পাই ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান প্লাস টু বাই এ এর হোল স্কোয়ার আটের চারের অঙ্কটা লিখে নিচ্ছি নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার ইজিক্যাল টু এখানেও আমাদের এ প্লাস বি হোলস্কোয়ারে আসবে কারণ এ দেখো এখানটাতে প্লাস আছে নাইন স্কোয়ারকে আমি লিখতে পারি থ্রি এ তার হোল স্কোয়ার প্লাস মাঝেটা আমরা ছেড়ে দিলাম লাস্ট আছে সিক্সটিন বি স্কোয়ার ইজিক্যাল আমি কত লিখতে পারি ফোর বি হোলস্কোয়ার এবার এখানে কত লিখতে হবে টু এ বি আনতে হবে টু ইন্টু এ কত আছে থ্রি এ বি কত আছে ফোর বি লিখলাম এবার দেখব এটা যে লিখলাম এটার সাথে এটা সেম কি না দেখো দুই তিনে ছয় ছয় চারে চব্বিশ তাহলে চব্বিশ আছে আর এ ইন্টু বি এ বি ঠিকই আছে এখন যদি আমি এ সমান ধরে নিই থ্রি এ আর বি সমান ধরে নিই ফোর বি তাহলে দেখো কী পাত এখানে আছে কি থ্রি এ স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এ মানে কত এ যেহেতু এখানে এ ধরে নিয়েছি ইন্টু ফোর বি মানে কত বি এখানে বি ধরে নিয়েছি প্লাস ফোর বি হোল স্কোয়ার মানে কত বি এ স্কোয়ার এবার তাহলে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার প্লাস টু এল প্লাস বি স্কোয়ার জিগাটুকি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আমাদের এ কত থ্রি এ বি কত ফোর বি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই মাঝে যেটা আমি সূত্রটা লিখেছিলাম লেখার প্রয়োজনে নেই বোঝানোর জন্য লিখেছিলাম অথব পূর্ণবর্গাকারে প্রকাশ করে পাই নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার টু থ্রি এ প্লাস ফোর বি তার হোল স্কোয়ার নয় পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি এখানেও চারটি প্রশ্ন দেওয়া আছে চৌষট্টি স্কোয়ার এ এই কোয়েশানটা আমি লিখলাম না এবার আমরা আগের অঙ্কগুলো যেমন করছিলাম যে হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসছিলাম সেরকমভাবেই অঙ্কগুলোকে প্রথমে আনবো তারপরে মান বসাবো তারপরে এখানে যেমন এ এর ভ্যালু বলে দিয়েছে সেই ভ্যালুটা তখন বসাবো বসিয়ে মান নির্ণয় করবো তাহলে চৌষট্টি স্কোয়ারকে আমি কী লিখতে পারি আট এ তার হোল স্কোয়ার কারণ আট এ স্কোয়ার চৌষট্টি আর এ স্কোয়ার প্লাস মাঝেটা আমরা রেখে দিলাম এখানে কত আছে এক এক মানে কি একের স্কোয়ার আমি লিখতে পারি এবার এই মাঝে বসছে না কত বসবে টু এ টু ইন্টু এ কত আছে আট এ বি কত আছে এক মাঝের পোশনে কে বসবে টু এ বি তবে আমরা হোল্ডস করে আনতে পারবো তাহলে টু দিলাম এ কত আছে আট এ বি কত আছে এক গুণ করে দেখো দুই গুণ আট মানে ষোলো ষোলো গুণ এক মানে ষোলো তাহলে এখানে ষোলো হলো আর এ তার মানে এখানে ষোলোই আছে এবার এখানে যদি আমি এ সমান আটে ধরে নিই আর বি সমান যদি এক ধরে নিই তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু তাহলে আমি কী লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার এখন বলেছে এ ইজিক্যাল টু ওয়ান তাহলে এখানে লিখে দিই যখন এ সমান ওয়ান তখন কী করবো এর জায়গায় এক বসাবো এবার এখানে আটে আছে মানে কি আটের সাথে এ গুণ আছে তাহলে গুণ এক দিলাম যোগ এক যেমন ছিল রাখলাম হোল স্কোয়ার আট গুণ এক মানে কত আট যোগ এক হোল স্কোয়ার কত পাচ্ছি আটের আগে যোগ করলে নয় নয় স্কোয়ার মানে কত একাশি তাহলে ক্ষেত্রে অ্যান্সার কত হলো এইট্টি ওয়ান নেক্সট দুইয়ের অঙ্কটা পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ ইন বি প্লাস নয় বি স্কোয়ার এখানে এ আর বি দুটোরই মান বলে দিয়েছে অর্থাৎ প্রথমে আমাদের সেই হোলস্কোয়ার ফর্মাটে এনে সেখানে এ আর বি এর মান বসিয়ে সংখ্যা বা মান নির্ণয় করতে হবে তাহলে পঁচিশ এ স্কোয়ারকে আমি কী লিখতে পারি পাঁচ এ তার হোল স্কোয়ার কারণ পাঁচের স্কোয়ার পঁচিশ আর এ স্কোয়ার মাইনাস মাঝেটা আমরা পরে লিখছি নাইন বি স্কোয়ার মানে থ্রি বি তার হোল স্কোয়ার থ্রি স্কোয়ার নাইন আর বি স্কোয়ার এখানে কত লাগবে টু এ বি টু দিলাম এ কত আছে এখানে পাঁচ এ আর বি কত আছে তিন বি এবার গুণ করে দেখে নেবো এই যে মাঝের পর্দা এলো এটার সাথে এই তিরিশ এবিটা মিলছে কিনা দেখো দুই পাঁচে দশ দশ তিন তিরিশ তিরিশ আর এ গুণ বি এ বি ঠিক আছে এখন যদি আমরা এ সমান ফাইভ এ কে ধরে নিই আর বি সমান থ্রি বিকে ধরে নিই তাহলে দেখো সূত্র পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমাদের এ কত ফাইভ এ মাইনাস বি কত থ্রি বি তার হোল স্কোয়ার এবার দেখো কোশ্চেনে এ আর বি এর ভ্যালু বলে দিয়েছে অর্থাৎ আমরা এবার এ আর বি এর ভ্যালু বসিয়ে মান নির্ণয় করব তাহলে এখানে লিখি যখন এ সমান তিন কমা বি সমান দুই তখন কী বলছি পাঁচ পাঁচ এ মানে কি পাঁচ গুণ এ তাহলে পাঁচ গুণ তিন বিয়োগ তিন বি মানে তিন গুণ বি মানে তিন গুণ দুই এই যে বিয়ের মান দুই এইটার হোল ইজিক্যাল টু পাঁচ তিনে গুণ করলে পনেরো বিয়োগ তিন দুই গুণ করলে ছয় তাহলে তার হোল স্কোয়ার ইজিক্যাল টু বিয়োগ ছয় কত হয় নয় নয়ের স্কোয়ার তাহলে টু কত পেলাম একাশি তাহলে প্রকাশ করে মান নির্ণয় করে কত পেলাম এইটটি কোশ্চেন নাম্বার ওয়ানেরও অ্যান্সার হয়েছিল এইটটি ওয়ান কোশ্চেন নাম্বার টুয়ের অ্যান্সার এইট্টি ওয়ান ঠিক আছে নেক্সট তিনের অঙ্কটা দেখো চৌষট্টি মাইনাস ষোলো বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এখানে বলেছি পি সমান মাইনাস ওয়ান প্রথমে আমাদের তো হোল স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে প্রথমে আমরা হোল স্কোয়ার নিয়ে আসবো চৌষট্টি মানে কত আট স্কোয়ার মাইনাস এইটা আমরা পরে লিখছি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আছে তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান বাই পি হোল স্কোয়ার এবার আমরা এখানে এ ধরছি আটকে আর বি ধরছি ওয়ান বাই পি কে তাহলে মাঝে কত আসবে টু এ বি মানে টু ইন্টু এইট ইন্টু বি মানে কত ওয়ান বাই পি ইজ ইজিক্যাল টু দেখো এখানে আমরা একে ধরেছি আট আর বিকে ধরেছি ওয়ান বাই পি তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এ হচ্ছে আট আর বি হচ্ছে ওয়ান বাই পি এটা ইজিক্যাল টু আমরা কি জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এখানে এ কত আট আর বি কত ওয়ান বাই পি হোল স্কোয়ার টু এখন আমাদের p এর ভ্যালু বলেছে মাইনাস ওয়ান তাহলে আট মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান পি এর ভ্যালু মাইনাস বলেছে বলে যেখানে পি আছে আমি সেখানেই মাইনাস ওয়ান বসাতে পারি ঠিক আছে হোল হোলস্কোয়ার ইজিক্যাল টু আট এক বাই মাইনাস এক তার মানে কি এক বাই মাইনাস এক ইজিক্যাল টু আমি কি লিখতে পারি মাইনাস এক বাই এক ইজিক্যাল টু মাইনাস এক বাই এক মানে তো এক কোনো একটা ভগ্নাংশের হরে মাইনাস থাকা মানে পুরো ভগ্নাংশটাই তো মাইনাস তো সেখানে আমি এটা লিখেছি এবার এক বাই এক মানে এক তার মানে আমি পাচ্ছি কত মাইনাস এক অর্থাৎ এক বাই মাইনাস এক সমান আমি একবারই লিখছি কি মাইনাস এক মাইনাস মাইনাস এক এখানে একটা ব্র্যাকেট দিতে পারি যেহেতু সামনে একটা মাইনাস আমার অলরেডি আছে এই মাইনাসটা এটা থাকলো শুধুমাত্র এই যে ভগ্নাংশটা ছিল এক বাই মাইনাস এক সেটা সমান আমি পেয়েছি এখানে কত মাইনাস এক সেটা আমি এখানে বসালাম ইজিক্যাল টু আট এই যদি ফার্স্ট ব্র্যাকেটটা ওঠে তাহলে এই মাইনাস এই মাইনাস গুণ হয়ে কত হবে প্লাস এক হোল স্কোয়ার ইজিকাল টু আট একে যোগ করলে নয় নয় স্কোয়ার মানে কত একাশি তাহলে এক্ষেত্রে এই অঙ্কটির অ্যান্সার হলো একাশি এখান থেকে আরেকবার বলে দিই আমাদের এসছে এইট মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার পি এর ভ্যালু বলেছে মাইনাস তাহলে যেটার ভ্যালু বলে সে যেখানে বসে থাকে সেখানেই আমরা তার ভ্যালুটা বসাই ওয়ান বাই মাইনাস ওয়ান কোনো একটা ভগ্নাংশ লবে পজিটিভ থাকলো কিন্তু হরে যদি নেগেটিভ থাকে পরের লাইনে না আমরা তো এরকম লিখি নেগেটিভটাকে সামনে নিয়ে এসে হট ভগ্নাংশটাকে লিখে দিই তো ক্ষেত্রে আমরা কি করলাম এক বাই মাইনাস এক ছিল তাকে আমরা লিখলাম মাইনাস এক বাই এক এবার এক বাই এক মানে কত এক সমান সমান তাহলে মাইনাস এক দিলাম ইজিক্যাল টু আট মাইনাস মাইনাস এক এই মাইনাসটা এটা থাকলো আর এর ক্ষেত্রে এটা এলো তার জন্য কি আমি আলাদা করে ব্র্যাকেট দিয়ে রাখলাম টার হোল স্কোয়ার দিলাম ইজিক্যাল টু তাহলে আট এবার ব্র্যাকেটে যদি তুলতে যাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এক হোলস্কোয়ার ঠিক আছে নয় চার নম্বর প্রশ্ন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউ আর প্লাস টোয়েন্টি যখন পি টু কিউ আর আর ইকুয়েশন আমি লিখলাম না নেক্সট লাইন আমি পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমি লিখতে পারি হোল স্কোয়ার প্লাস মাঝেটা পরে লিখছি লাস্টে আছে পঁচিশ আর স্কোয়ার তার মানে আমি কত লিখতে পারি পাঁচ আর এর হোল হোলস্কোয়ার কারণ পাঁচের স্কোয়ার পঁচিশ আর আর স্কোয়ার এখানে কত লাগবে আমার হোল স্কোয়ার আনতে গেলে টু এ বি অর্থাৎ এখানে আমি এ কাকে ধরেছি পিকিউকে এ ধরেছি আর বি ধরেছি পাঁচ আর কে তাহলে টু ইন্টু এ মানে কত পিকিউ আর বি মানে কত পাঁচ আর তাহলে কত পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার এখন বলেছে পি ইজিক্যাল টু টু কিউ ইজিক্যাল টু মাইনাস ও আর 3 টু থ্রি এই ভ্যালুগুলো বসাবো বসিয়ে আমরা মান নির্ণয় করে নেব পি সমান কত দুই পি এর জায়গায় বসেছি পি আছে তার মানে পি গুণ কিউ কিউর মান কত মাইনাস এক প্লাস গুণ আর আছে পাঁচ মানে পাঁচ গুণ আর মান কত এটার হোল হোলস্কোয়ার ইজিক্যাল টু দুই গুণ মাইনাস এক মানে কত মাইনাস দুই প্লাস তিন পাঁচে কত গুণ করলে পনেরো হোল স্কোয়ার মাইনাস দুই প্লাস পনেরো অর্থাৎ পনেরো বিয়োগ দুই মানে কত তেরো হোল স্কোয়ার তেরো স্কোয়ার মানে কি তেরো গুণ তেরো তেরো গুণ তেরো মানে হচ্ছে একশো উনসত্তর ঠিক আছে তাহলে এক্ষেত্রে কত মান পেলাম একশো উনসত্তর তাহলে আজকে আমরা এই নয় অব্দি অঙ্ক সলভ করে নিলাম আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে আমি চেষ্টা করবো এখানে এক্সপ্লেন করার ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে ভিডিওটিকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো